এরপরে আবার ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে এইটা ছিল আসল বানর এরপরে কাল বিবর্তন কাল বিবর্তন এর মাধ্যমে বান্দর একটু সামনে গিয়ে মানুষের দিকে যাচ্ছে তারপরের বান্দরটা আরেকটু মানুষ তারপরেরটা আরেকটু মানুষ তারপরেরটা আরেকটু মানুষ এরপরে শেষে এসে জাফর ইমামের মতো একজন মানুষ দুর্ভাগ্য আমাদের ঠিক তোমাদের এই শিক্ষা পরিকল্পনার উপরে আমরা থুথু নিক্ষেপ করি ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল দুঃখের সাথে বলতে হয় মাদ্রাসা আজকে মাদ্রাসার জায়গায় নেই মাদ্রাসার সিলেবাস কারিকুলাম এগুলাকে এমনভাবে কাটাছেঁড়া করা হয়েছে এমনভাবে বিকৃত করা হয়েছে সেখানে ইসলামের বদলে মানুষের তৈরি বিভিন্ন মত মতাদর্শ মতবাদ এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে স্কুল সেটাকে তো আধুনিকতার নামে আগেই শেষ করেছে শেষ প্যারাকটাই বা ঢুকিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া বানি আদম ইয়া বানি হে আদম সন্তানরা কিন্তু আজকে স্কুল মাদ্রাসা সিলেবাসে ঢুকাই দিয়েছে আমরা নাকি আদম সন্তান নই আমরা বাঁদর সন্তান আমরা বাঁদর সন্তান আল্লাহর শুকর আদায় করুন আপনার ভিতরে যে আত্মা যে রু আল্লাহ দিয়েছেন এটা বান্দরের আত্মা নয় এটা মানুষের আত্মা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আপনি সৃষ্টির সেরা এখন সৃষ্টি সেরা মানুষ আদম সন্তান এটাকে অস্বীকার করে বলে আমরা বান্দর সন্তান মানবতার কলঙ্ক মানবতার অপমান এরপরে আবার ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে এইটা ছিল আসল বানর এরপরে কাল বিবর্তন কাল বিবর্তন এর মাধ্যমে বান্দর একটু সামনে গিয়ে মানুষের দিকে যাচ্ছে তারপরের বান্দরটা আরেকটু মানুষ তারপরেরটা আরেকটু মানুষ তারপরেরটা আরেকটু মানুষ এরপরে শেষে এসে জাফর ইমামের মতো একজন মানুষ দুর্ভাগ্য আমাদের ঠিক তোমাদের এই শিক্ষা পরিকল্পনার উপরে আমরা থুথু নিক্ষেপ করি এই জাতি এটা গ্রহণ করবে না এই দেশ এটা গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ অনেক স্পর্শকাতর তারা সহজে নাড়ালেও নড়ে না একবার যদি নড়ে তাদেরকে আর থামানো যায় না আগুন নিয়ে খেলা এটাকে এই দেশের মানুষ সহ্য করবে না মাদ্রাসাকে আমরা মাদ্রাসা হিসাবে পেতে চাই মাদ্রাসাকে আমরা মাদ্রাসা হিসাবে দেখতে চাই মাদ্রাসার কারিকুলাম লিখবে সংশোধন করবে আমাদের জাতির কাছে আমাদের অভিভাবক ভালো হুজুর কি নাই ভালো মাল নাকি নাই জাফর ইকবাল জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে একজন নাস্তিক হিসাবে একজন ইসলামের শত্রু হিসাবে যার নাম সুনাম তো আছে তাসলিমা নাসরিনের মতো মানুষও যার অনেক প্রশংসা করেছে অনেক চরিত্রহীনতার রেকর্ড তার মাদ্রাসার কারিকুলাম সে সম্পাদনা করে আমাদেরকে দিয়েছে আমরা এই কারিকুলাম এটাতে থুথু নিক্ষেপ করি আমরা এটা মানি না আমরা এটা মানব না আমরা চাই আমাদের সন্তানদের জন্যে আমাদের ছেলে মেয়েদের জন্যে আমাদের জাতীয় পর্যায়ের আলেমদের একটা বোর্ড তৈরি করে তাদেরকে দিয়ে এই মাদ্রাসার সিলেবাস এইটাকে নতুনভাবে তৈরি করা হোক আপনারা কি আমার সাথে একমত আচ্ছা আসুন কার্ল মার্কস সমাজতন্ত্রের প্রবক্তা যখন তার শিক্ষাগুরু ফ্রয়েড তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যে বান্দর থেকে মানুষ হইলাম আসলে কিভাবে হয়েছি তখন ফ্রয়েড জবাব দিয়েছিলেন নিজের খেয়ে তোমাদেরকে এত বোঝানোর দায়িত্ব আমার নেই নোয়াখালীর একটা কাশি মেলায় গুফ উঠে হেলাইছে কাশি মেলায় গুফ উঠে হেলাইছে যে এত কিছু চুলচেরা ব্যাখ্যা দেওয়ার জায়গা আমার নাই
কয় তাহলে আমরা বান্দর থেকে হয়েছি, কয় একশোবার বান্দর থেকেই তো আমরা হয়েছি। দেখুন কিভাবে হয়েছি, বান্দর তো ছিল বান্দর, মানুষ হলো কি করে? তখন ফ্রয়েড জবাব দিয়েছিলেন, জঙ্গল থেকে গাছগাছড়া থেকে পাহাড় থেকে বান্দরগুলোকে ধরে এনে এনে আমরা স্কুল কলেজে ভর্তি করেছি, ভর্তি করে তাদেরকে লেখাপড়া শিখিয়েছি, তাদেরকে তাহজিব তামদ্দুন শিখিয়েছি। এইভাবে শিখতে 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 কালক্রমে পর্যায়ক্রমে তারা মানুষে পরিণত হয়েছে। তখন এক শিক্ষক, শিক্ষককে ফ্রয়েডকে তার এক শিক্ষক জিজ্ঞাসা করেছিল যে গুরুজি তাইলে আমাদের লেজের সুন্দরটা কোথায় গেল? বান্দর তো লেজ আছে, মানুষের তো লেজ নাই, এটা কোথায় গেল? ধমক দিয়ে বলেছিলেন নিজের খেয়ে তোদেরকে কত বুঝাবো, ওই যে স্কুলে এনে বান্দর ভর্তি করেছি, স্কুলের ক্লাসে বেঞ্চের উপরে বসতে বসতে ঘষতে ঘষতে তাদের লেজ, তাদের দম মোবারক ক্ষয় হয়ে গেছে, এখন পাচার উপরে কোটি দেশ পিছনে হাত দিয়ে দেখ একটু হাড্ডি বাড়তি আছে, এইটাই লেজের ধ্বংসাবশেষ, এটাই লেজের সর্বশেষ। এটাকে বলা হয় যুক্তি, যখন মানুষ পায় না তখন খোড়া যুক্তি, অযুক্তি, কুযুক্তি এগুলাই দেয়। আল্লাহ পাকের শুকর আমরা কোরআন শিখেছি, কোরআন শিখব, কোরআন নিয়ে থাকব। আজকে আধুনিক বিজ্ঞান আপনারা শুনলে আরও আনন্দিত হবেন, আজকের মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি, কোনোদিন হলে দেখা যাবে। আমাদের জন্যে মাদ্রাসা ছাত্রদের জন্যে সবচেয়ে বড় সুসংবাদ, সৌভাগ্যের খবর, মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত আজকে কোরআনের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে যে আমরা কোন ঘোড়ার ডিম কম্পিউটার। দেখা যায় ইসলামের কোরআন কম্পিউটারের বাবা। এখানে তারা বিভিন্ন পাটিগণিতের চুলচেরা হিসাব এগুলাকে উদাহরণ হিসেবে এনে দেখিয়ে দিয়েছে, কোরআনের অক্ষর সংখ্যা আলিফ থেকে ইয়া পর্যন্ত এমনভাবে আল্লাহ পাক কোরআনে বিন্যাস করেছেন আয়াতের মাধ্যমে, আল্লাহ পাকের ওহির মাধ্যমে লাহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আপনার আমার ঘরে কোরআন ঠিক সেইভাবে লেখা আছে। কিন্তু তাওরাত জবুর ইঞ্জিল আগেরগুলার কথা আমি আগেও বলেছি, এগুলার অস্তিত্ব নাই, ভাষাগুলাও হারিয়ে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আর দেখুন কত সুন্দর ইউ, ইউ ইংরেজি ইউ, এটার বাংলা কি? তুমি, তুমি পুরুষও হতে পারো, মহিলাও হতে পারো। এখন তুমি যদি পুরুষ হও তাহলে ইউ লেখে সামনে লিখতে হবে পুরুষ, তুমি যদি নারী হও তাহলে ইউ লেখে সামনে লিখতে হবে স্ত্রীলিঙ্গ, নারী। কিন্তু দেখেন আরবি কোরআনের ভাষা আন্তা তুমি পুরুষ, আন্তে তুমি মহিলা, আন্তুম তোমরা পুরুষ, আন্তুন্না তোমরা নারী। দেখছেন কোনো ভাষা এটা নাই, দুনিয়ার কোনো ভাষা এটা নাই। তোমাকে, তোমার জন্যে লাকা, তুমি যদি ছেলে হও লাকা, তুমি যদি ছাত্রী হও লাকে। দেখছেন একটা জের আর একটা জবর, লাকা লাকে, তোমরা ছাত্র যদি হও লাকুম লাকুম, তোমরা ছাত্রী যদি হও লাকুন্না লাকুন্না। এইভাবে আরবি ভাষা তার পূর্ণতার দিক থেকে, ব্যাকরণের দিক থেকে, শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত সব দিক থেকে দেখেন কাকুমাকুম কেকুমাকুন্না, হুয়াহুমা হুম হিয়াহুমা, আন্তা আন্তুমা আন্তুম আন্তে আন্তুমা আন্তুন্না। কোনো ভাষায় কিন্তু এত উচ্চাঙ্গের, এত রাজস্বিক মানের
শব্দের গ্রন্থনা ব্যঞ্জনা একমাত্র আরবি ভাষায় আছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এই জন্যই বোধহয় লিখেছে অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড, রিপিট, অ্যারাবিক একমাত্র আরবি, ইজ দ্য ওল্ডেস্ট পৃথিবীর সবচেয়ে পুরানো, অ্যান্ড রিচেস্ট সবচেয়ে সমৃদ্ধ যেই ভাষা সেই ভাষাটার নাম আরবি। প্রথম মানুষের ভাষা ছিল আরবি, আদম আলাইহিসসালাম। দ্বিতীয় আদম যাকে বলা হয় নূহ, তার ভাষা ছিল আরবি, বাবায় কম বাবায় মিল্লাত। ইব্রাহিম আলাইহিসসালামের ভাষা ছিল আরবি। আখেরি নবী সরকার দো আলম লিআন্নি আরবি আল কোরআন ও আরবি আল লিসান ও আহলিল জান্নাতে আরবি। আজকে সময় যত যাচ্ছে আরবি ভাষার চর্চা, আরবি ভাষার পাঠ পঠন গ্রহণ এগুলা তত বাড়ছে তত বাড়ছে, এবং আজকের জ্ঞানী গুণী তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আরবি শুধু প্রাচীন নয় সবচেয়ে সমৃদ্ধ। এত ধনী এত সম্পদশালী শব্দ ভাণ্ডার একমাত্র আরবিতে আছে, অন্য কোনো ভাষায় নেই, যার জন্য আমরা ভালো করে আরবি শিখব। কোরআন বুঝতে হলে আরবি ভালো জানা লাগবে, হাদিস বুঝতে হলে আরবি জানা লাগবে, আর এই আরবি ভাষা এটা যদি আপনি ভালো করে একবার শিখতে পারেন, কোনো একটা পাহাড়ের ফাঁক দিয়ে একটা হাতি যদি কোনো রকম পার হয়ে যেতে পারে, তাহলে হাতির লেজটা বোধহয় ভিন্ন আরেকজনে টানা লাগে নাকি? হাতি গেছে মানে লেজ লগে যায় না কেন? আচ্ছা আসেন, কোরআনটা হইলো হাতি, কোরআনটা হইলো হাতি, এইটাকে যদি আপনি ট্রেনে পার করে নিয়ে যেতে পারেন, লেজটা হইলো দুনিয়া, লেজটা হইলো দুনিয়া, হাতিটা হইলো আখেরাত, যদি আপনি নিয়ে যেতে পারেন দুনিয়া টানা লাগবে না, এটা হাতির বিষয় এমনিই আসবে। এটার জন্য আবার আপনাকে অতিরিক্ত কসরত করতে হবে না। আল্লাহ পাক এই যে দিনী মাদ্রাসা হাজির পাড়ার ঐতিহ্যবাহী, আমি আসলে অনেক বছর আগে এই মাদ্রাসা এখানে মাহফিল করেছি, অনেক বছর হয়ে গেছে, এখন তার সময় দিতে পারি না, জায়গাটা দেখে আমার খেয়াল হয়েছে, তখন বোধ হয় এমপিও টেম্পিও কিছু হয় নাই, মাদ্রাসার শুরুর দিকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন তো আমরা পূর্ণাঙ্গ একটা প্রতিষ্ঠান পেয়েছি, এমপিও ভুক্ত একটা প্রতিষ্ঠান পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ঐতিহ্যবাহী পুরানো দিনই প্রতিষ্ঠান, এটাতে আমার ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা এই মাদ্রাসায় পড়ার মতো পড়া এটা শিখতে রাজি আসো কি না, আলেমের মতো আলেম হইতে রাজি আসো কি না? আজকে মেয়েরা তারা আলেমা হচ্ছে, দেদার মেয়েরা হাফেজে কোরআন হচ্ছে, যেটা আমাদের যুগ এইভাবে ছিল না। তাহলে দিন যত যাচ্ছে কোরআনের চর্চা তত বাড়ছে, আমরা তার একজন শেয়ার হোল্ডার, আমরা তার একজন অংশীদার। এখন মাদ্রাসে ভর্তি হলাম, কয়েকদিন ফালা ফালা ফালু ফালা ফালা তা ফাল না এটা পড়লাম, কিন্তু পড়ার মতো পড়া পড়লাম না, তাহলে কিন্তু দুবিকা কুত্তা, না ঘরকা না ঘাটকা, আলেমও হবে না জালেমও হবে না। আলেমের মতো আলেম হইতে পারলে এখনো সম্মান আছে, আলেমের মতো আলেম হইতে পারলে এখনো রেজেক আছে, আলেমের মতো আলেম হইতে পারলে এখনো ইজ্জত আছে। আমি কি বেশি বলেছি? আমার বলার মধ্যে কি অতিরঞ্জন আছে? তাহলে তোমাদেরকে শপথ নিতে হবে আমরা আলেমের মতো আলেম হব, আর একবার যদি আলেমের মতো আলেম হতে পারেন, একবার এখানে বলেছিলাম ভাই, এখন আর মুরগির গোস্ত খাই না, গরুর গোস্ত খাই না, খাসির গোস্ত খাই না, গোস্তের আইটেম একেবারে বাদ। একজনে জিজ্ঞেস করে হুজুর খান না কেন, বলে এইটার বাজেট যা আসিল খাইতে খাইতে এত মোরগ আমি খাইছি, যত মোরগ বাড়িয়ে দাও খাই না, এখন আর কত, ওই সবজিটা রয়ে গেছে, এখন আল্লাহ মোরগ গোস্ত এগুলাকে ব্যারিকেড দিয়ে সবজি আমার জন্য ওপেন করেছেন, এটা আল্লাহ পাকের হেকমত।
এটা বোঝার ক্ষমতা মানুষের নেই, যার জন্য চলার মধ্যে ব্যালেন্স, খাওয়ার মধ্যে ব্যালেন্স, সব কিছুর মধ্যে ভারসাম্যতা রক্ষা করে ইনশাআল্লাহ আমরা আলেমের মতো আলেম হব, আমরা কোরআন শিখব, আমরা সাহেবে কোরআন হব। আপনাদের আশাতা যায় কেরাম শিক্ষকবৃন্দ, তারা কত কষ্ট করেন, আপনাদেরকে পাঠদান করেন। এখন আমরা যদি সেইভাবে এটাকে গ্রহণ করতে পারি, মা বাবার দোয়ার পরেই কিন্তু ওস্তাদের দোয়া, হুজুরদের দোয়া, মা বাবার পরে সবচেয়ে বড় অভিভাবক কারা? ওস্তাদ। এটা আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। সেইভাবে ইসলামের আদর্শ, ঐতিহ্য, কোরআনের যেই চিরন্তন শাশ্বত, শব্দের গ্রন্থ না, ভাবের দ্যোতনা না, সুরের ব্যঞ্জনা, ফসাহত এবং বালাগত, এগুলোকে আমরা বুঝবো, জানবো, নিরীক্ষণ করব, পর্যবেক্ষণ করব। যত বেশি আপনি নহুসরফ জানবেন, নহুসরফ, ততই কোরআন বুঝতে আপনার সুবিধা হবে। নহুসরফের দাড়িপাল্লা যদি না হয়, তাহলে কোরআনে বোঝা সম্ভব নয়, হাদিসে বোঝা সম্ভব নয়। এই দুইটা কোরআন শিক্ষার সবচেয়ে বড় হাতিয়ার, এলমে নাহু, এলমে সরফ। এগুলো আমরা আগে ভালো করে শিখব এবং আমরা আলেমের মতো আলেম হব। আগামী দিনে এই এলাকা যে আমার ছেলে মেয়েরা আজকে আছে, আল্লাহ পাক সবাইকে জাতীয় পর্যায়ের আলেম হিসাবে কবুল করে নিন। কোরআনের এক একজন সমজদার, বুঝদার, হিকমত আলা সাহেব এলেম আলেম হিসাবে কবুল করে নিন। এবং এই মাদ্রাসা অতীতে যারা করে গেছেন, মাদ্রাসার প্রাণ পুরুষ, আল্লাহ পাক তাদেরকে পরবর্তী পর্যায়ে, কাল পরম্পরায়, সময় পরম্পরায়, যারা এই মাদ্রাসাকে নার্সিং করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাইকে আল্লাহ পাক ডান হাতের মালিক বানিয়ে দিন। ডান হাতে আমল নামা দান করুন। আমাদের পরে কেয়ামত পর্যন্ত যারা আসবে পরবর্তী জেনারেশন হিসাবে, তারা যেন এই মাদ্রাসাকে ধারণ করতে পারে, বহন করতে পারে, মাদ্রাসার অস্তিত্ব ঐতিহ্য এটাকে রক্ষা করে তারাও যেন কেয়ামত পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ পাক আগামী বংশধরকে সেই তৌফিক, সেই মানসিকতা, সেই এলেম, সেই জ্ঞান, সেই সমাজ, সেই তাফাক্কু দান করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।